ভাবছি আমাদের এই আড্ডাটা এখন থেকে বন্ধ করে দেব। কেন সুদা? আড্ডায় যদি না থাকে তবে তোমার কি হবে নসুদা? বিচ্চু, শাট আপ এন্ড শাট ডাউন। এত বড় সাহস বলে কিনা আমার দরকার নেই। বিচ্চু তো ঠিকই বলেছে নসুদা, আড্ডায় যদি না থাকে তবে লিডারের আর কি দরকার? সেটা যদি তোরা ভাবতি তবে এই ছানার ছোলা ভাজা এনে দিতি না। শুকনো ছোলা খেয়ে আড্ডা কন্ট্রোলিং করা যায় না, বুঝেছিস? ও তাই কো? তা শুকনো ছোলা খাইতে তোমারে কে কইছে? ভিজা রসগোল্লা খাইতে পারো না? সেটা যদি তোদের মাথায় থাকতো তবে আমার জন্য রোজ রসগোল্লাই আনতিস। আচ্ছা নসুদা, তুমিও তো একদিন আমাদের খাওয়াতে পারো গো। বাচ্চু, তুইও দেখছি মুখে মুখে কথা বলতে শিখে গেছিস, তোদের সাথে আর আড্ডা মারা যাবে না দেখছি। না 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 না, এই আমি চললুম। এলএম থাকলে নতুন লিডার খুঁজে নে। বাচ্চুরে, আমার না খুব এক্সাইটেড এক্সাইটেড লাগছে। কেন রে বিচ্চু? সামনে ক্লাবের পিকনিক, পিকনিকে নাচ হবে, গান হবে। উফ, কি মজা হচ্ছে না আমার! তোকে বোঝাতে পারবো না রে বাচ্চু। হ্যাঁ রে বিচ্চু, দেখতে দেখতে নতুন বছর চলে এলো, কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছিস বিচ্চু? কি রে? চারপাশে কি সব হচ্ছে বলতো? সকালে সূর্য উঠতে দেরি হচ্ছে, ঘড়িতে সকাল 10টা বেজে যাচ্ছে, তবুও সূর্য উঠছে না। দিন রাত বুঝতেই পারছি না। একদম ঠিক হচ্ছে বাচ্চু, সকাল 10টাতে চারিদিকে ঘটঘটে অন্ধকার, হেসার স্কুল কখন শুরু করবে বুঝতেই পারছেন না। শীতকাল আসলে দিন ছোট হয়ে যায় জানি, কিন্তু তা বলে সকাল 10টা তো সূর্য উঠবে না। সন্ধ্যা 7টাতেও আবার সূর্যি মামা অস্ত যাচ্ছেন না। দিন রাতের পুরো হিসেবটাই তো গন্ডগোল হয়ে যাচ্ছে রে। গন্ডগোলই বটে। এসব কি হচ্ছে গো মাটুলদা? আমি না কিচ্ছু বুঝতে পারছি না। আমিও কদিন ধরে ব্যাপারটা লক্ষ্য করছি, এরকম চলতে থাকলে সর্বনাশ হয়ে যাবে। দিন ও রাতের সময়ের এরকম হেরফের হলে আমাদের এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কেন গো বাটুলদা? দিন রাতের হেরফের, পৃথিবী ধ্বংস, আমি না কিচ্ছু বুঝতে পারছি না বাটুলদা। দিন আর রাত কিভাবে হয় তুই জানিস না বাচ্চু? জানি তো। পৃথিবী নিজের অক্ষের উপর লাট্টুর মতো ঘুরতে ঘুরতে সূর্যের চারিদিকে নিজের কক্ষপথে পাক খেয়ে চলেছে। এরকম ঘুরতে ঘুরতে পৃথিবীর যে দিকটা সূর্যের সামনে আসে সেখানে হয় দিন, আর তার বিপরীত দিকে তখন হয় রাত। দিন রাতের সময়ের গন্ডগোল মানে তো পৃথিবী তার নিজের অক্ষের উপর ঠিক মতো ঘুরছে না, তাই না মাটুলদা? হয়তো এই ঘূর্ণনের গতি ধীর হয়ে গেছে কোনো কারণে, তাই হয়তো সূর্যের দিকে পৃথিবীর যে অংশ দেরিতে ঘুরছে সেখানে দেরিতেই সূর্য উঠছে। এরে গুরু, পৃথিবীর ঘোড়া যদি একেবারেই বন্ধ হয়ে যায় তাহলে দিন রাতের পরিবর্তনই বন্ধ হয়ে যাবে। পৃথিবীর এক অংশে সব সময় দিন, বিপরীত অংশে সব সময় রাতই থাকবে। হ্যাঁ, এরকমটা স্কুলে ভূগোল স্যার একদিন বলছিলেন মাটুলদা। পৃথিবীর ঘূর্ণন যদি থেমে যায় তাহলে তো পৃথিবীতে প্রাণের অস্তিত্বই থাকবে না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। একদম ঠিক বলেছিস বাচ্চু। কি ভয়ানক ব্যাপার গো মাটুলদা, এসব নিয়ে কি কেউ কিছু ভাবছে না মাটুলদা? ভাবছে ভাবছে। এটা কি আর কোনো ছোটখাটো সমস্যা রে বাচ্চু? আমার মনে হয় এই বিষয়টা নিয়ে বিজ্ঞানীরা অবশ্যই ভাবছেন। হ্যালো, হ্যাঁ বাটুল বলছি। নমস্কার বাটুল বাবু, আমি সুধীন রায়, মহাকাশ বিজ্ঞানী।
ওহো, বিজ্ঞানী সুধীন রায়, বলুন, আপনার ফোনই এক্সপেক্ট করছিলাম। হ্যাঁ বাটুল বাবু, এই চারিপাশে গত এক সপ্তাহ ধরে যে কি সব ঘটছে আপনি দেখেছেন? হ্যাঁ সুধীন বাবু, আমিও বিষয়টা গত কয়েকদিন ধরে লক্ষ্য করছি। আচ্ছা, আপনারা এই বিষয়ে কোনো রিসার্চ করেননি? মানে এরকমটা ঠিক কেন হচ্ছে? হ্যাঁ, গবেষণা করেছি বাটুল বাবু, তারপরে যা দেখলাম তা দেখে আমাদের বিজ্ঞানী মহল খুব চিন্তায় আছে। এমনটা আমরা আগে কখনো দেখিনি বাটুল বাবু। কি এমন দেখলেন সুধীন বাবু যা আগে কখনো দেখেননি? হ্যাঁ, সেই জন্যই তো আপনাকে ফোন করা বাটুল বাবু। আপনি যদি একবার আমাদের স্পেস সেন্টারে একটু আসেন তাহলে বিষয়টা নিজেই বুঝতে পারবেন। প্লিজ বাটুল বাবু, আপনি যত তাড়াতাড়ি সম্ভব একবার চলে আসুন। ঠিক আছে সুধীন বাবু, আমি যত তাড়াতাড়ি সম্ভব স্পেস সেন্টারে পৌঁছে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে বাটুল বাবু। এটা আমার কর্তব্য সুধীন বাবু। আচ্ছা এখন রাখি, আমি এখনই বেরোচ্ছি। কি এমন হলো ব্যাপারটা ওখানে গেলেই বুঝতে পারবো। মনে হয় সমস্যাটা খুব গুরুতর। কি হয়েছে গো মাতুলদা? আমাকে এক্ষুনি একটু বের হতে হবে রে, আমি এসে তোদের সবটা বলছি। কি এমন হয়েছে সুধীন বাবু? এই যে, এই দেখুন বাটুল বাবু, পৃথিবীর ঘূর্ণন ধীরে ধীরে কমে যাচ্ছে। মাঝে মাঝে পৃথিবী কিছুক্ষণের জন্য থমকেও যাচ্ছে। ও মাই গড, পৃথিবী থেমে যাচ্ছে? কিভাবে, মানে কেন? এই যে এবার দেখুন, সব বুঝতে পারবেন। ও মাই গড, এটা কি হচ্ছে? সেটাই তো বাটুল বাবু, এই যে রশ্মিটা দেখছেন, এটা পৃথিবীর ওপর পড়ছে, আর এর জন্যই পৃথিবীর ঘূর্ণন ধীরে ধীরে কমে যাচ্ছে। এরই জন্য মাঝে মাঝে পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে যাচ্ছে। সুধীন বাবু, এমনটা চলতে থাকলে তো আমরা কেউই বাঁচবো না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ বাটুল বাবু, আমরাও এই ভয়টাই পাচ্ছি। এই বিষয়টা নিয়ে সারা বিশ্বে আলোড়ন পড়ে গেছে বাটুল বাবু। আচ্ছা সুধীন বাবু, এই রশ্মিটা কোথা থেকে আসছে দেখেছেন? আমাদের স্যাটেলাইটে পাঠানো তথ্যের সাহায্যে আমরা সেটা খুঁজে বার করেছি। আপনি দেখুন, এই স্ক্রিনে দেখুন, পৃথিবীর বাইরে যে এই অজানা কৃত্রিম উপগ্রহের অস্তিত্ব আছে আমরা কেউই তা জানতাম না। এই উপগ্রহের প্রাণীরাই এমনটা করছে বাটুল বাবু। বুঝলাম, এই উপগ্রহটা থেকেই তাহলে এই রশ্মি পৃথিবীর উপর ফেলা হচ্ছে। কিন্তু কারা এমন করছে, ওদের উদ্দেশ্যটাই বা কি, কিছু জানতে পেরেছেন আপনারা? সেই জন্যই তো আপনাকে এখানে ডাকা বাটুল বাবু, ওই উপগ্রহে গিয়ে বিষয়টা খতিয়ে দেখতে হবে। আমি যাব, আপনারা সব ব্যবস্থা করুন, তারপর আমি দেখছি ওদের। আমাদের পৃথিবীকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া? বেশ, কালকের মধ্যেই সব তৈরি হয়ে যাবে। কাল সকালে আমাদের স্পেস সেন্টার থেকে রকেট লঞ্চ করা হবে। হ্যাঁ, বেশি দেরি করা চলবে না, আপনারা সব রেডি করুন। বেশ, কালকের মধ্যেই সব তৈরি হয়ে যাবে। কাল সকালে আমাদের স্পেস সেন্টার থেকে রকেট লঞ্চ করা হবে। হ্যাঁ, বেশি দেরি করা চলবে না, আপনারা সব রেডি করুন। ওখানে গিয়ে কি দেখলে মাতুলদা? এভাবে দিন কেন ছোট হয়ে যাচ্ছে তার কারণ জানতে পারলাম, বুঝলি? কিভাবে বাটুলদা? পৃথিবীর উপর বাইরের একটা উপগ্রহ থেকে প্রতিনিয়ত একটা রশ্মি ছুটে আসছে, তার জন্যই পৃথিবীর তার নিজের অক্ষের উপর ঘূর্ণন আস্তে আস্তে কমে যাচ্ছে। আর তাই পৃথিবীর যে অংশে আমরা এখন আছি সেই অংশটা সূর্যের দিকে ঘুরতে দেরি হয়ে যাচ্ছে, আর এর ফলে সূর্য দেরিতে উদয় হচ্ছে, তাই না? একদম ঠিক। তাহলে ওই উপগ্রহতে যারা থাকে তারাই এমন কাজ করছে বাটুলদা? সেটা জানবার জন্যই তো আমি ঠিক করেছি ওই অজানা উপগ্রহে যাব। কি, তুমি যাবে? রিব্বাস, ও বাটুলদা, তোমার তো দেখছি লাক খুলে গেল, এই সুযোগে মহাকাশে ঘুরে আসবে, মহাকাশটাও দেখা হয়ে যাবে, কি বলো? এদিকে পৃথিবী ধ্বংসের মুখে আর তুই বলছিস ঘোড়ার কথা, তোর মাথায় কি কিছু নেই রে বিচ্ছু? এমন চলতে থাকলে পৃথিবীতে একটা প্রাণীও বেঁচে থাকবে না।
এই তুই চুপ কর তো বিচ্ছু, খালি পাজলামি। দেখছিস না বিষয়টা কত ভয়ঙ্কর, আর তুই এসব বলছিস? সরি বাটুলদা, আমি তো ওই একটু তোমাকে হাসানোর চেষ্টা করছিলাম। এত গম্ভীর বিষয়, তুমি চিন্তায় কেমন কেমন করছিলে না তাই? আমার চিন্তা তখনই কমবে আমি যখন এই বিপদ থেকে আমাদের এই সুজলা সুফলা পৃথিবীকে রক্ষা করতে পারবো। এই তোর আর কথা না বলে তাড়াতাড়ি খেয়ে নে, আমাকে কাল সকাল সকাল বেরোতে হবে, কালই রকেট লঞ্চ করা হবে। ঠিক আছে মাতুলদা। মানে কাল সকালে তুমি রকেটে করে ফুরুত? হ্যাঁ, এবার চুপচাপ খেয়ে নে। এবার আমি পৃথিবীর বাইরে যাচ্ছি। ওই তো সেই উপগ্রহটা। এটাই সেই যন্ত্রটা, এক্ষুনি এটাকে ভেঙে ফেলতে হবে। Batul the Great.
ওকে, ওই এই যন্ত্রটা নিয়ন্ত্রণ করছিল, ও কোথায় পালাচ্ছে ওটাকে ধরতে হবে। কি সব ভাষায় কথা বলছে ও, আমি তো কিছুই বুঝতে পারছি না। এটাকে ধরে নিয়ে যেতে হবে, এর থেকেই সব তথ্য পাওয়া যাবে। সুদিন বাবু, আপনারা এই প্রাণীটার ভাষা উদ্ধার করতে পেরেছেন, এর থেকেই সব কারণটা জানা যাবে। হ্যাঁ বাটুল বাবু, আমাদের ল্যাঙ্গুয়েজ কনভার্টারের মাধ্যমে প্রাণীটার ভাষা ট্রান্সলেট করতে পেরেছি আমরা। চলুন তাহলে, ওর মুখ থেকেই শুনি ও কি চায়। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। এবারে আপনি ওর সঙ্গে কথা বলুন বাটুলবাবু। তোমরা আমাদের পৃথিবীর উপর ওই রশ্মিটা কেন পাঠাচ্ছিলে? হ্যাঁ, কি কি বলতে চাইছো তুমি? কেন কেন আমাদের পৃথিবীকে কেন ধ্বংস করবে তোমরা? আমরা নিচে, তোমাদের এত বড় সাহস আমাদের পৃথিবীকে ধ্বংস করবে? দাঁড়াও, এবারে কি করা যায় বাটুল বাবু? আপনারা বাইরে আসুন, তারপর বলছি কি করা যায়। শুনুন, এই প্রাণীটাই হবে আমাদের অস্ত্র, একে দিয়েই ওই উপগ্রহটাকে ধ্বংস করতে হবে। আমার মনে হচ্ছে পৃথিবীর শত্রু কোন গ্রহ এই কাণ্ড ঘটাচ্ছে, ওরা চাইছে না পৃথিবী বলে কিছু থাকুক। হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন বাটুল বাবু। এবার এবার আমরা কি করব? আপনারা ওই প্রাণীটিকে ওই উপগ্রহে পাঠানোর ব্যবস্থা করুন, আর ও যে রকেটে করে সেখানে পৌঁছবে তাতে বিস্ফোরক সেট করে দিন, যাতে রকেটটা ওই গ্রহে ল্যান্ড করতেই সেটা ফেটে যায় আর গ্রহটা ধ্বংস হয়ে যায়। ঠিক আছে বাটুল বাবু, আমরা তাই করছি। ওই প্রাণীগুলো কেন এমন করলো? ওরা ওদের ক্ষমতা দেখাতে চেয়েছিল, বুঝলি? অর্থাৎ আমাদের পৃথিবীর উপর ওদের এরকম ক্ষমতা দেখানোর ইচ্ছে কেন হলো বাটুলদা? ওরা যে আমাদের থেকে উন্নত সেটা প্রমাণ করার জন্য।
কিন্তু ওরা আমাদের খুব দুর্বল মনে করেছিল। একটা কথা জানিস, কখনো শত্রুপক্ষকে দুর্বল মনে করা উচিত নয়, আর ওরা সেই ভুলটাই করেছে। ওরা ভেবেছে ওরা আমাদের পৃথিবী ধ্বংস করে দেবে, আর আমরা কোনো পাল্টা জবাব দেব না। কি ধ্বংস? দারুণ বাঁচা পেঁচেছি বাটুল্লা, ভাগ্যিস তুমি ছিলে। যাক, এবার সব আবার আগের মতো হয়ে যাবে, আমরা আবার খেলতে যেতে পারবো, কি মজা। হ্যাঁ, আজ থেকেই সব ঠিক হয়ে যাবে। ঠিক সময়ই আমাদের গ্রহে এবার নতুন বছর আসবে। 2019 এই পৃথিবীর জন্য আরো ভালো হবে। ট্রেজেস পার ব্যাটলডা, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। তোরা আর চিন্তা করিস না, আর একটা কথা মনে রাখবি, আমি যতদিন থাকবো এই পৃথিবীর কোনো রকম ক্ষতি হতে আমি দেব না। কি তাই না? Ha 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 ha!